हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकमिंग इन टू अनदर एपिसोड ऑफ आरएनएन ब्लॉग ट्रैवल्स फॉर फूड। आज के आमरा आछि मंदारमणि एवं आज के आमादेर एखाने शेष दिन एवं आमरा किछुक्षणेर मध्येई रवाना हो जाब दीघा। दीघा मंदारमणि थेके मोटामुटी 30 किलोमीटर पथ आमरा जाब रोड वेजे एवं এখানে আমরা অলরেডি একটা গাড়ির ব্যবস্থা করেছি। গাড়িটা মোটামুটি আপনাদের থেকে 700 থেকে 800 টাকার মধ্যে নেবে, আমরা নেগোসিয়েট করেছি গাড়িটার সাথে। এবং হোটেল থেকেই আপনারা চাইলে, আপনার এই বোম্বে বিচ রিসোর্ট হোটেল থেকেই আপনারা গাড়িটাকে বুক করতে পারেন। তো গাড়ির ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, গাড়ির ড্রাইভারের নাম্বার। তাহলে আপনাদেরও যদি মন্দারমণিতে কোনো জায়গায় থাকেন, সেইখান সেই রিসোর্ট থেকে বা হোটেল থেকে আপনারা এই গাড়িটাকে অ্যাভেল করতে পারেন টু টেক আ ট্রিপ টু এনি প্লেস ইউ লাইক। তো আমাদের এই মন্দারমণি থেকে দীঘা যেতে 30 কিলোমিটারের রাস্তা, মানে সময় যেটা লাগবে সেটা হচ্ছে 1 ঘন্টার মতন। কেন রাস্তাটা মোটামুটি কিছু কিছু জায়গায় খারাপ, আমরা কালিন্দি দিয়ে চাউলখোলায় পৌঁছবো। চাউলখোলা হচ্ছে অ্যাকচুয়ালি কলকাতা থেকে দীঘা যাওয়ার স্টপেজ চাউলখোলা। যারা মন্দারমণি যেতে চাইবেন কলকাতা দীঘা বাস ধর্মতলা থেকে উঠে, তারা চাউলখোলায় নেমে যেতে পারেন এবং ওখান থেকে 22 কিলোমিটার ব্যাকওয়ার্ডস আসলে মন্দারমণি। তো সুতরাং আমরা আবার 22 কিলোমিটার ফ্রন্টে যাব, নিয়ে চাউলখোলায় যাব এবং ওখান থেকে আমরা দীঘা যাব। এবং আমাদের মোটামুটি এই ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব, এটা 1 ঘন্টার মতন সময় লাগবে। এবং আমরা ওই চাউলখোলা ক্রস করে, রামনগর ক্রস করে দীঘা পৌঁছবো আজকে। তো চলুন আপনাদের সাথে ট্রিপটা আমরা শেয়ার করি। আমরা দীঘায় যে হোটেলটা বুক করেছি সেটার নাম হচ্ছে হোটেল রুবিনা। আগে নাম ছিল রুবিনা, এখন হয়ে গেছে হোটেল মিলি। তো আপনাদের সাথে সেই হোটেলেরও রুম ট্যুর শেয়ার করব এবং দেখাবো সেই হোটেলের কি কি ফ্যাসিলিটি আছে। এখন আমরা দীঘাতে এবং আপনারা দেখতেই পেলেন যে আমরা রুমে চেক ইন করলাম, হোটেলটা বাইরে থেকে আপনাদেরকে দেখালাম এবং এখন আমরা দেখাবো আপনাদেরকে রুম ট্যুরটা। এটা হচ্ছে হোটেল রুবিনা বা হোটেল মিলি, একদম নিউ দীঘাতে। সি বিচ এখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথ, আর এক সাইডে হচ্ছে অমরাবতী পার্ক। তো চলুন
আমরা আপনাদেরকে রুম ট্যুরটা শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ ফ্লোরে, রুম নাম্বার হচ্ছে 740। তো লিফট দিয়ে আমরা উঠলাম, চাইলে সিঁড়িও আছে, সিঁড়ি দিয়েও ঢুকতে পারেন। এবার চলুন 740 নম্বর রুম, যেটা আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্রিপল বেড ডিলাক্স রুম। আমরা ট্রিপল বেড নিয়েছিলাম, কেন ডবল বেড ডিলাক্স এখানে অলরেডি অকুপায়েড। এখানে টোটাল 43টার মতন রুম আছে। তো চলুন আমাদের 740 নম্বর রুমের রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি। তো ঢুকতেই যেটা আপনার ডান দিকে পড়বে সেটা হচ্ছে একটা টেবিল, আমরা ব্যাগপত্র রেখেছি। আর আছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, একটা বড় আয়না, আর একটা কাবার্ড আছে। কাবার্ডের ভেতরে আপনি জিনিসপত্র রাখতে পারেন, হ্যাঙ্গার দেওয়া আছে যদি আমাদের বিশেষ প্রয়োজন হবে না। এরপর বাঁ সাইডে দুখানা চেয়ার আছে, যেটা নিয়ে আপনারা বারান্দায় বসতে পারেন। আর যেহেতু ট্রিপল বেডরুম তাই জন্য এইখানে একটা সিঙ্গেল বেড আছে, আর ওই সাইডে একটা কুইন সাইজ ডবল বেড আছে। আর মাঝখানে একটা পেডেস্টাল আছে, সঙ্গে আছে ইন্টারকম এবং টিস্যু পেপার, এসির রিমোট, টিভির রিমোট। তো এটা এসি রুম, এটা ট্যারিফটা আমরা লিখে দেবো এবং ডেসক্রিপশান বক্সেও শেয়ার করে দেবো কীভাবে আপনারা এটাকে বুক করবেন। সঙ্গে আছে হচ্ছে একটা টিভি আর ড্রয়ার। আর ওয়াশরুমটা দেখা যাক, ওয়াশরুমে আছে হচ্ছে ওয়েস্টার্ন কমোড, সাথে আছে গিজার, ওয়াশ শাওয়ার। আর এই সাইডে আছে হচ্ছে একটা বেসিন কাম একটা আয়না। তো বাথরুমটা মোটামুটি বড়ই, ভালোই বড়, এবং এনাদের ইনহাউস রেস্টুরেন্টও আছে। এছাড়া আপনি রুম সার্ভিস থেকে অর্ডার করতে পারেন। তো এবার আপনাদেরকে নিয়ে যাবো বারান্দাটা দেখানোর জন্যে। তো এই হচ্ছে মেন রোড, যেটা দিয়ে আমরা এলাম, নিউ দীঘার মেন রোড। এবং অমরাবতী পার্কটা হচ্ছে আমাদের ঠিক পিছন দিকটা, মানে এই যেদিকে আমি পয়েন্ট করে আছি তার ডান দিকে, এই রাস্তা ধরে গেলে। আর সমুদ্রটা আপনাদেরকে দেখাই, রুম থেকেই মোটামুটি আপনি সমুদ্রটা দেখতে পাচ্ছেন। কিন্তু এই রাস্তাটা ক্রস করে ওই সি বিচ অবধি যেতে গেলে মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের একটা রাস্তা, পুরো খোলা। আমরা আছি হচ্ছে ফোর্থ ফ্লোরে, মানে 5তলা লিটারেলি, এবং রুম নাম্বার হচ্ছে 740। এবং এটা হচ্ছে হোটেল রুবিনা বা হোটেল মিলি, একদম নিউ দীঘাতে। তো বন্ধুরা, আমরা চেক ইনের সময় দেখলাম অ্যাকচুয়ালি এখানে কোনোই স্যানিটাইজেশন প্রসেস সেরকম স্ট্রিক্টলিভাবে ফলো করা হচ্ছে না। অনলি রুমের ভেতরে একটা ডুজ অ্যান্ড ডোন্টস লাগানো আছে, এবং তারা মানে পুরো জিনিসটাই, স্যানিটাইজেশনের পুরো প্রসেসটাই বোর্ডার্সদের ওপর ছেড়ে দিচ্ছেন। মানে এটা অ্যাকচুয়ালি কাম্য নয় এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আমরা এক্সপেক্ট করেছিলাম অন্তত থার্মাল গান দিয়ে আমাদের টেম্পারেচার স্ক্যানটা হবে, তো যাই হোক সেটা হয়নি। অনলি থিং ইজ দিস, যেটা রুমের ভেতরে একটা ডুজ ডোন্টস বোর্ড লাগানো আছে, সেটা দেখে যদি বোর্ডাররা মনে করেন তাহলে তারা তাদের নিজস্ব স্যানিটাইজেশন প্রসেস ইউজ কর। তো হোটেল রুবিনায় আসলে আমাদের এই প্যান্ডেমিক সময় আমাদের থেকে একটাই রেকমেন্ডেশন আপনাদের প্রতি থাকবে, যে ইউ ক্যারি ইওর সেলফ স্যানিটাইজেশন কিট। আমরা চান টান করে এখন একটু বিচে যাচ্ছি, চলুন আপনাদের সাথে শেয়ার করব দীঘার সুন্দর বিচ। Shot me through the heart, casting dice and roulette. The game was set right from the start. I don't wanna go, I don't wanna know, I don't want it anymore. I don't wanna go, don't wanna know, but I keep coming back for more. Crashing down and in the rain, all things are burning up. Thunder, bang bang like thunder. We're crashing down in a rough place. Our love will never be the same.
বন্ধুরা আশা করলাম আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি মনে হয় এই ভিডিওটা ইনফরমেটিভ তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনারা এই ভিডিওটি দেখেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের অনুপ্রেরণা পেলে। তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ফুড ট্যুর, থাকবে সেই হোটেলের ফুড মেনু ট্যুর, এবং আশপাশে কোথায় কী ভালো খাবার পাওয়া যায় সেরকম হোটেলেরও একটা সন্ধান আপনাদেরকে সাথে শেয়ার করব। আর যদি আপনাদের মনে হয় যে সমুদ্র দেখতে দেখতে দীঘায় এসে ক্লান্ত হয়ে গেছেন, তাহলে নিখরচায় এই হোটেলের কাছ থেকে কোনো একটা জায়গায়, সেই জায়গাতেও আপনাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। তো দেখতে হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল আরানিন ব্লগ ট্রাভেলস ফর ফুড। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে এবং আমাদেরকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও আপনারা ফলো করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা।